আমার প্রিয়জনেরা, প্রভু যীশুখ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। আপনারা নিশ্চয় এখানে দেখছেন, এটা বিশ্ববিখ্যাত একটা ঝর্ণার নাম নায়াগারা ফলস। এর সামনের থেকে আজকে প্রচার করছি। এই অংশটা হচ্ছে আমেরিকা দেশের, আর এই ঝর্ণার ওই যে অংশটা দেখতে পাচ্ছেন সেটা আবার ক্যানাডা দেশের। এর মানে এই নায়াগারা ফলস যেটা, এটা দুটো দেশের মধ্যে আছে, তারপরে নদীতে বয়ে যায়। এই ঝর্ণার জলের আওয়াজ নিশ্চয় শুনতে পারছেন। প্রতিটা দিন 24 ঘন্টা 12 মাস এই জলটা বইতে থাকে। এটার জল কখনো শেষ হয়ে যায় না। এত বছরের মানব ইতিহাসে কখনো শুনিনি এর জল শুকিয়ে গেছে। চলুন এখন ঈশ্বরের বাক্যর দিকে ধ্যান দেওয়া যাক। ঈশ্বরের বাক্য আজকে হল যোহন 14:27 দেখব। আমি তোমাদের মধ্যে শান্তি রেখে যাচ্ছি, আমার ওই শান্তি তোমাদের দিয়ে যাচ্ছি। লোকেরা বলে আজকের দিনটা হচ্ছে বিশ্ব শান্তি দিবস। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সকল দেশগুলো একটা সংগঠন তৈরি করলো, নাম হল যুক্তরাষ্ট্র। এই যুক্তরাষ্ট্র সংগঠন দ্বারা এই পৃথিবীতে সব জায়গায় শান্তি আনার নানা চেষ্টা করা হয়েছে। সারা পৃথিবীতে কি শান্তি হয়েছে? না হয়নি। মানুষ মানুষের মধ্যে কোনো শান্তি নেই। এমনকি একটা দেশের মধ্যে জাতি জাতির মধ্যে মতভেদ রয়েছে। এমনকি ছোট্ট ছোট্ট দেশ আছে, সেগুলির মধ্যেও শান্তি নেই। তারা নিজেদের মধ্যে লড়াই করতে থাকে। কিন্তু সবসময় যাতে শান্তি থাকে তার চেষ্টা আমাদের করতে হবে। কখন শান্তি আসবে? যখন ব্যক্তিগতভাবে কোনো একটা মানুষের মনে শান্তি থাকবে, তখন তার পরিবারে শান্তি আসবে, তার দ্বারা সমাজে শান্তি আসবে, আর এর দ্বারা আস্তে আস্তে দেশের মধ্যে শান্তি আসবে। আজকে নিজেকে পরীক্ষা করে দেখা প্রয়োজন। আপনার মনে কি শান্তি আছে না নেই? আজকে মানুষ শান্তি পাওয়ার জন্য এদিক ওদিক দৌড়তে থাকে। তারা ভাবে, যদি আমার কাছে টাকা থাকে, যদি আমার কাছে জিনিসপত্র থাকে, তখন আমার মনে শান্তি থাকবে। প্রত্যেকজন মানুষ নিজের জীবনে টাকার দ্বারা, সম্মান দ্বারা, পদবীর দ্বারা শান্তি খুঁজতে চায়। কিন্তু এইভাবে শান্তি তাদের জীবনে আসবে না। এই আমেরিকা দেশে একটা বড় সেবক ছিল, তার নাম ছিল বিলি গ্রাহাম। উনি নানা জায়গায় সেবা কাজ করতেন, এদিক ওদিক যেতেন, নানা জায়গায় উনার যেতে হতো। একবার একটা দ্বীপের মধ্যে উনি গেলেন। আমরা জানি এই পৃথিবীতে অনেকগুলি দ্বীপ আছে, আর এরকম একটা দ্বীপে সেবা কাজ করার জন্য তিনি নিমন্ত্রণ পেলেন। আপনারা তো জানেনই এই পৃথিবীর মধ্যে অনেক ধনী লোক বাস করে। সেই রকম একটা খুব ধনী লোক সেই দ্বীপের মধ্যে থাকতো। সেই ব্যক্তি যখন খবরটা পেল যে ঈশ্বরের দাস বিলি গ্রাহাম তাদের দ্বীপের মধ্যে আসছিল, তখন সে আয়োজকদের কাছে গেল আর তাদেরকে অনেক অনুরোধ করে বলল যে আপনারা বিলি গ্রাহামকে যাতে আমার ঘরের মধ্যে নিয়ে আসেন। সে খুবই সুন্দরভাবে নিমন্ত্রণ করল, আর তাই ডক্টর বিলি গ্রাহামও তার সঙ্গে তার ঘরে ঘুরতে গেল। ওখানে গিয়ে দেখলো এত কিছু জিনিস, এত দামি দামি জিনিস, এত সুন্দর সুন্দর জিনিস। সে দেখে আশ্চর্য হয়ে গেল, এত লাখ লাখ কোটি কোটি টাকার জিনিস সেইখানে। এমনকি সোনা রূপা দিয়ে তার ঘরটা সুন্দরভাবে সাজানো ছিল। বিলি গ্রাহাম ভাবল যে এই লোকটা এত টাকা খরচা করেছে। কিন্তু লোকটা যখন তার সঙ্গে বসল আর কথা বলল, সে বলল, আমার অনেক জিনিস আপনি দেখছেন, আমার ঘরটাকে নিশ্চয় আপনি দেখেছেন। বিলি গ্রাহাম বলল, হ্যাঁ দেখেছি, এমন লাগে যে আমার অভাব নেই, কিন্তু এটা সত্য নয়, আমার মনে শান্তির অভাব আছে। এত টাকা ছিল কিন্তু মনে কোনো শান্তি নেই। তখনই বিলি গ্রাহাম তার কাছে প্রভু যীশুর শুভবার্তার কথা প্রচার করলেন। প্রভু যীশুখ্রিস্ট আমাদের জীবনে শান্তি আনার জন্য ক্রুশে নিজের প্রাণকে দিয়েছিলেন। একমাত্র যীশুর দ্বারাই আমাদের জীবনে শান্তি আসতে পারে। এরকম কথা দিয়ে তাকে যীশুর কথা বললেন। এই ব্যক্তিটার জীবনে এত টাকা ছিল কিন্তু মনে শান্তি ছিল না। টাকা দিয়ে শান্তি আসে না, যীশুর দ্বারা শান্তি আসে। তখন যীশুর সেই শান্তি পাওয়ার জন্য সে লোকটাকে যীশুর কাছে অর্পণ করালেন। আজকে আপনার জীবনে আপনি নিজেকে পরীক্ষা করুন। আপনার ধন সম্পত্তি সব আছে,
সুযোগ সুবিধা সবই আছে, কিন্তু আপনার জীবনে প্রকৃত শান্তি আছে? আমাদের শান্তি দেবার জন্যই আমাদের প্রভু যীশু কালভারির ক্রুশে নিজেকে বলিস্বরূপ উৎসর্গ করলেন। যীশুতে যদি বিশ্বাস করেন তখন মনে শান্তি আসবে। সম্পূর্ণ মন দিয়ে বলুন, হে ঈশ্বর যীশু, আপনি আমার মনে শান্তি দান করুন, এমন প্রার্থনা করবেন। মনে বিশ্বাস নিয়ে কি আজকে প্রার্থনা করবেন? প্রকৃত শান্তি আজকে ঈশ্বর আপনাকে দিতে চাইছেন। আজকে এই বাক্যকে আপনি নিশ্চয় ধ্যান দিয়ে শুনছেন, ঈশ্বর আপনার সাথেই কথা বলছেন। যাদেরকেই দেখি কারোর মনে শান্তি নেই, সৎ হৃদয় নিয়ে আজ প্রার্থনা করুন, হে প্রভু আজ আমি সম্পূর্ণভাবে নিজেকে আপনার হাতে সমর্পণ করছি, আমার জীবনে শান্তি দিন। হে শান্তিরাজ যীশু, আমাকে শান্তি দেওয়ার জন্য আপনি নিজেকে ক্রুশের উপর অর্পণ করে দিয়েছিলেন, আজ আমি নিজেকে অর্পণ করছি, আমাকে শান্তি দিন। যীশুর নামে আমি চাইলাম, আমেন আমেন।